দিন দ্য ডে সিনেমা বানাতে 30 কোটি, অনন্ত নিয়েছেন 40 কোটি, বর্ষা নিয়েছেন 30 কোটি, এমন একটি তথ্য ছড়িয়েছে অনলাইনে। কথাটি সত্য নয় বলেছেন অনন্ত। না না, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। তাহলে সিনেমাটিতে অনন্ত বর্ষার পারিশ্রমিক কত, তার একটি ধারণা দিতে অনন্ত বলেন, আমাদের আসলে যখন আমরা ছবিতে শুরু করি তখন আমাদের ইরানিরা জিজ্ঞেস করেছিল ফারাবি ফাউন্ডেশন, যেটা নাকি ইরানের মেন গভর্নমেন্ট কোম্পানি আর কি, যারা সিনেমা বানায়। যেমন মুর্তুজা আতার জামজাম, উনিও কিন্তু ওনাদের সাথে কাজ করেন। এরকম অনেক ডিরেক্টর আছেন, বড় বড় ডিরেক্টর আছেন, ফারাবির সাথে কাজ করেন। তখন আমি বলেছিলাম যে আমরা কখনো বাইরের কাজ করিনি। তা তখন বললো যে তোমরা যে ফেমাস বাংলাদেশে, তা যদি তোমার রেমুনেশন হয় কত হবে? আমি বলছি মেবি $100,000, নট মোর দ্যান দ্যাট, বিকজ বাংলাদেশ মার্কেট ইজ সো স্মল মার্কেট। তখন বলেছিল যে মানে বর্ষার কথা, যে ওর রিমোনেশন কত হবে। আমি বলেছিলাম যে $30,000 to $40,000 হবে, এর বেশি হবে না। সোমবার সন্ধ্যায় দিন দ্য ডে সিনেমার বিশেষ প্রদর্শনীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনেমার বাজেট নিয়ে আরও অনেক কথা বলেন অনন্ত। একটা ছবি যেদিন থেকে স্ক্রিপ্ট লেখা হয় ওই দিন থেকে কিন্তু বাজেট শুরু হয়ে যায়, আপনারা সবাই জানেন। তাই এই ছবিটার মানে প্রি প্রোডাকশন যখন করা হয় তখন কিন্তু এইটাও 6 মাসের বেশি লেগে যায়। 3 বার আমরা ইরানে ট্রাভেলিং করি, ইরানের লোক বাংলাদেশে আসে, এই সমস্ত কিন্তু একটা বাজেটের মধ্যে, সবাই জানেন। আমাদের শুটিং আরেকটা কথা না বললেই না, আমাদের কিন্তু ক্যামেরা ওপেন হয়েছে এটাতে 120 দিন, অলমোস্ট 2 বছর বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশন এই শুটিংয়ে লেগে গেছে 2 বছর, ক্যামেরাই ওপেন হয়েছে আপনার 120 দিন। তো 120 দিন তো একটা মানুষ একটানা কাজ করতে পারবে না, একটা মানুষ যেহেতু একটানা কাজ করতে পারবে না, আমাদের তো গ্যাপ দিতে হয়েছে, 1 মাস 1.5 মাস পরে আবার শুটিং শুরু করছি। ইরানের এবং তার্কির সিস্টেমটা হচ্ছে আপনাকে পে করবে হচ্ছে স্যালারি, নট লাইক এ ডে ওয়ার্কার। যেমন আমাদের দেশে, হ্যাঁ বলেনি, আমাদের দেশে যেমন আমরা পেমেন্ট করি, আজকে ধরেন প্রোডাকশনের কিছু লোক এসে কাজ করলো আমরা তাকে পেমেন্ট করে দিলাম, তুর্কি এরকম না। তুর্কিতে তুর্কি এবং ইরানের নিয়ম হচ্ছে হলো আপনার যত ক্রু আছে এটাতে ইভেন দো আছে মানে যারা আর্টিস্ট আছে তাদেরকে কিন্তু ওইখানে একটা রিমোনেশনের পরও মান্থলি পেমেন্ট করতে হয়। ওদেরকে হোটেলে একটা শটের জন্য তাকেই হোটেলে আনা হয়েছে, তাকে কিন্তু এই হোটেলে রেখে দেয়, কী কারণে কখন তাকে লাগে, প্লাস সে যদি আরেকটা মুভি করে তার গেট আপ চেঞ্জ করতে হবে, অনেক কিছু আছে। বিদেশে কাজ না করলে আসলে বুঝবে না মানুষ। দিন দ্য ডে সিনেমাটি যৌথ প্রযোজনার হওয়ায় বাংলাদেশের অনন্ত এবং ইরানের মুর্তুজা আতাশ জমজম সিনেমাটির প্রযোজক। অনন্ত জানান সিনেমায় কার খরচ কেমন ছিল। যখন ওদের সাথে কথা হয় একটাই কথা হয় যে বাংলাদেশের যে পার্টটা আছে এখানে যত খরচ হবে সেটা আমি দিব, আর বাইরের যত খরচ হবে সেটা হচ্ছে ইরান দিবে। এখানে একটা কথা বলি, যেহেতু প্রডিউসার দুইজনের নাম লেখা, একটা হচ্ছে বাংলাদেশ পার্টের প্রডিউসার অনন্ত জলিল, আরেকটা ইরানি পার্টের প্রডিউসার কিন্তু মুর্তুজা আতার জামজাম। এখন মুর্তুজা আতার জামজাম হি ইজ 1 পার্সন, হি ইজ নট এ বিগ কোম্পানি, 1 পার্সন। তো এই জন্যে এইটার দিয়ে ইরানের যে ইরান এবং তার্কি যে হিউজ অ্যারেঞ্জমেন্ট আপনারা ছবিতে দেখেছেন, হিউজ কাজ কাম, যে স্পেশাল ফোর্স, আর্মি, প্লেন, ইয়ার মানে তারপরে ইয়ার ফোর্স, এত কিছু দেখেছেন, এগুলো কিন্তু গভর্নমেন্ট থেকে পেমেন্ট করা। এটা যে তার্কি গভর্নমেন্ট থেকে ওরা ওদেরকে দিয়ে পেমেন্ট করিয়েছে, যেমন ফারাবি, বিকজ ফারাবির সাথে তার্কির সাথে কিন্তু অনেক ভালো সম্পর্ক, আপনারা জানেন ইরান তার্কির সাথে। এবং ইরানে কিন্তু যেটা ফারাবি আছে, যে অ্যারেঞ্জমেন্ট যেগুলো দেখেছেন আপনারা, এই যত কিছু এগুলো কিন্তু ফারাবি করেছে গভর্নমেন্ট তরফ থেকে। আর মুর্তুজা ভাই যেটা আছে, যে মুর্তুজা সাহেব, উনি কিন্তু শুটিংয়ের যে খরচটা, শুধু শুটিং খরচ, যেমন বাংলাদেশে যেরকম আমি শুটিং খরচটা দিয়েছি, এই শুটিং খরচটা দিয়েছে হচ্ছে মুর্তুজা আতার জামজাম। যেমন একজন হোটেল ভাড়া, খাবার দাবার, প্রোডাকশন কস্ট, এগুলো। এক পর্যায়ে অনন্ত জানান দিন দ্য ডে সিনেমার পর আসবে নেত্রী দ্য লিডার, আর তাদের নতুন সিনেমার নাম দ্য লাস্ট হোপ। প্রতীক আকবর, নিউজ বাংলা, ঢাকা।